কই দেহিন দা তো উইজে উইজে এই হ্যান্ডি রুই দে উইজে 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 উইখানে কই দেহিন দা তো কই কোথায় যাচ্ছেন মম্মি ভাই? একটু কলেজে যাচ্ছি, চুরি কিনতে বাজারে যাবো। আমাকে এটা আপনার সাথে নিয়ে যাবেন? দেখো, আমি যদি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাই আর গ্রামের মানুষ যদি দেখে নানান কথা বলবে। গ্রামের লোকদের কথা এত ভয় পেলে চলবে? আচ্ছা, খুব বেশি প্রয়োজন হলে তুমি ওঠো। আরে অঞ্জনা, তুমি কখন এলা? না না নজরুল ভাই, আপনি তো আমারে না, বুবুরে ডাকতেছিলেন। বুঝলাম তোমার বুবুরে আমি ডাকতেছি, কিন্তু তুমি তো একটু খারুইবা, আর এই এলাকাটা এমন নির্জন, তোমার তো ক্ষতি হইতে পারে। সেই সাহস এই গ্রামে কারো নাই, আমারে যদি কিছু কয় আর ফুল বুবু যদি শুনে তার খবর আছে। তোমাগো মাথাটা ওই ফুলেই খাইছে। আপনি কি কইলেন? ফুল বুবু আমাগো, আপনি কথা কইতে বললেন? দাঁড়ান, আমি ফুল বুবুরে সব কইয়া দিমু। তোমাগো ভালো লেগে কথাটা কইলাম, কথাটা মাইনা চললে ভালোই। শুনেন, বিনা পয়সায় সবাই উপদেশ দেয়, চান্স পাইয়া আপনিও দিয়ে গেলেন। শোন অঞ্জনা, আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না, যেটা ভালো আমি সেটাই বললাম। শুনছি, মানার চেষ্টা করবো। আপনি কই দিতেছেন? কেন? আপনি যদি বাজারে যান আমি আপনার সাথে যাব। কি জন্য যাইবা? আপনারে কোন যাব না। ঠিক আছে ঠিক আছে, করণের দরকার নাই, চলো এখন আমার সাথে চলো। আচ্ছা চলো।
দুষ্টু মায়া, তোর সীমায় কোথাকার? শেষ পর্যন্ত আমার সাথে ওসব ফাটলামি? এভাবে কেউ গুলাল মারে? আমি কি তোর দেখে মারছি? কি কইলি? এত অবাক হওয়ার কি আছে? আমি তো তোর গুলাল মারি নাই, তুই গুলালের সামনে এসে বসছিস। এই কথা খাড়া খাড়া তোর একটা বিহিত কইরা তারপর আমি ছাড়তাছি। কার কথা শিখাই দিলাম আর কারে নিয়ে আসছি? বাইসা থাকো মা, বাইসা থাকো।
তোমার বাবা বিদেশ থেকে আইছে না খালা আগামী মাসে আইব ফুল তোমার বড় চাচি কেমন আছে চাচি ভালো আছে মা আমি দোকানে যাই তুমি ওর সাথে বসে গল্প করো মায়া টেনে লই আইছো বাজার থেকে খালি হাতে আইলি খালা আমি তো বেশিক্ষণ থাকুম না সকালবেলা মামার বাসা থেকে আসছি বাড়িতে বেশিক্ষণ ছিলাম না আমার লগে খাবি গল্প করবি তারপর যাবি খালা মা আমার না দেখলে কিন্তু খোঁজাখুঁজি শুরু করে দিব নজরুল ভাইয়ের সাথে দেখা হইছিল ভাবলাম আপনার সাথে এসে দেখা কইরা যাই আমি দোকানে যাওয়ার সময় পরে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো অন্য সময় আবার আইছো মা আচ্ছা খালা আসি তাইলে আচ্ছা আসো খারাপও কিছু কথা কইছে তোমার তো বিশ্বাস হইব না আমার এই গোলাল দিয়া জখম করে ফেলাইছে শোনো মায়াকে শাসন করো নইলে গ্রামের লোক মিল্লা এর একটা ব্যবস্থা করব ভাইজান আমি তো শাসন করতে কম করি না মায়ের আমার ছোটবেলা থেকে এমন আপনি কিছু মনে করেন না আর আপনি মাফ করে দেন রাগ করেন না আজকে ঘরে আসুক আমি ওর উপযুক্ত শাস্তি দিব বিচার যেন সঠিকভাবে হয় আর ওরে যেন রাস্তাঘাটে দস্যিপনা করতে না দেখি আচ্ছা আপনি দেখেন আজকে ঘরে আইলে আর আমি বাইন্ধা রাখু ওরে তাই করো কে নজরুল মিয়া খবর কি তোমার গ্রাম দেশে ভর দুপুরে মাইয়া মানুষের হাত ধরে ঘোরাঘুরি করতেছো পাংখা হয়েছে না ওই মিয়া কথাবার্তা ঠিক করে গো মিয়া কথাবার্তা ঠিক মতো কমু আমি কথাবার্তা ঠিক মতো করলে তো তোমার মাথা ঠিক থাকবো না এই মাইয়ার লগে তোমার কিসের সম্পর্ক ভর দুপুরে এর লগে হাত ধরে হাডাহাডি করতেছো এর নিয়ে কই কই যাইতেছো কদে এই মায়ার লগে তোমার কিসের সম্পর্ক এটা কি তোর কাছে জবাব দিয়ে করতে হইব হইব জবাব দিয়ে তো করতেই হইব আমাগো কাছে করতে হইব এই মাইয়ারে আমগু মিলনের পছন্দ হইছে মনে ধরছে অর জিনিস দিয়ে তো তুমি তালবাহানা করতে পারো না ওই ফালতু কথা শুনতে ভাল লাগে না পছার নজরুল পথ যদি না সারি কি করবা আর না সারলে সেটার ফলাফল পাইতে বেশি দেরি হইব না খিলে গা হাটে গেলে কি গ্যাঞ্জাম করবা বুঝুই তো হাটে গেলে আর ফেরত দিতে পারবে না পছারো আমি কি চিৎকার দিয়ে লোক ডাকো আই থাম একে তো চুরি আবার সিনা চুরি এই নজরুলের লগে তোমার কিসের সম্পর্ক এটা কিন্তু আমরা খুব ভালো মতো জানি দেখো আরে একবার দেখো আমিও দেখি খেলতে যাইতে হবে না দক্ষিণ পাড়া গুলোকে যে ফুটবল ম্যাচ আছে এটা কি ভুলে গেছো খালায় তোমার শাস্তি দিছে না নজরুল্লাহ দাঁতকালা দুনুকের মতো হাসবি না পাউডার রাখছো কান দূরে রাখছো পানামো কান ছাড়ো মা আছে তো আমি খালার বুঝিয়ে দিয়েছি আমার খেলা আছে যাও যাও তুমি তুমি খেলা খেলা যাও আমি আমি খালার বুঝিয়ে দিয়েছি খালা খালা ও খালা ওরে আল্লাহ গো
মমিন, ও মমিন, বাজান। আসছি মা। তাড়াতাড়ি আয়। কি হচ্ছে মা? ও, কত বড় ডাকাত মাইয়া। আরেকটু হইলে আমার মাথাটা গেছিল। থাক না মা, ছোট্ট মানুষ, না বুঝে করে ফেলেছে। কি কইলে? না বুঝে করেছে? হ্যাঁ, তুই চিনো সরে। হ্যাঁ, আমার এরকম মায়া হইলে মায়েরাই ফালাইতাম। থাক থাক মা, তুমি তুমি একটু ঘুমাও, ভালো লাগবে, একটু ঘুমাও। আর ঘুম, তুই যা ঘুমা গিয়া। তোর আবার সকালে কলেজ আছে, যা বাজার। তোমরা হঠাৎ আমার বাড়ির ভিতরে? চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা তো আপনার বাড়িতে আসতেই পারি। কে? পারি না। এইভাবে তো কোনোদিন আসনি। হঠাৎ আইসো, মনে তো খটকা লাগতেই পারে। কোনো খটকা নাই চাচি, সোজা একটা ব্যাপার নিয়ে আপনার কাছে আইছি। নজরুল কি করছে? তেমন কিছু করে নাই চাচি, তয় তার লেগা আমাগো একটা কাজ হাসি লইতাছে না। কি এমন কাজ যে নজরুল তোমাগো কাজে বাধা দিছে? নজরুল যেভাবে ফুলের বাড়ি যাওয়া আশা করতাছে, তাতে তো ফুলের মনটা একটু নজরুলের দিকেই যাইতাছে নাকি? হ যাক না, তোমাগো কি, আমি তো সেইটাই চাইতাছি। চাচি, আপনাকে একটা কথা হুঁশিয়ার কইরা দিতাছি, আমাগো কাজল ভাই ফুলিরে বিয়া করার সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত নিয়ে নিছে? তোমাগো কথা শুনে মনে হইতাছে যে মগের মুল্লুকে বাস করতেছি, মাইয়ার মা কার কাছে বিয়া দিব সেটা তাগো ব্যাপার, তোমরা সিদ্ধান্ত নাও আর কি। বাহ বাহ, আপনার বোনের মায়ারে করে দিবেন, আমি যা চাই তাই কিন্তু হয়। আর আপনার নজরুলরে কইবেন আমগো এলাকার আশেপাশে যেন না দেখি, যদি দেখি তাইলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাইব। নজরুল তো বিড়ালের ঘরে জন্ম নিছে, যে তোমার ঘরে দেখা ভয় পাইব। নজরুল বাঘের ঘরে জন্মাইছে, সে কাউরে ভয় পায় না। তোমাগো কথা শেষ হইলে তোমরা যাইতে পারো। চাচি, ও চাচি, আপনি কিন্তু আমগোরে অপমান করতেছেন। আমরা কিন্তু চাইলে এটার প্রতিশোধ নিতে পারি। কিন্তু নিমুনা, দুই দিন পরে ফুলরে বিয়া করব, আর ফুলেরে বিয়া করলে নজরুল কি কও, আমগো কি হইব? সম্বন্ধী হইব। সম্বন্ধী হইব, কথাটা বুঝতে পারছে? সম্পর্ক তো দূরে থাক, ফুল তোমার ঘরে দেখলে ঝাড়ু পেটা কইরা ছাড়বো। আমরাও দেখে নিব কত ধানে কত চাই, যা কইলাম তাই করবেন, নইলে কইলাম আপনার পোলার অনেক খারাপ হইব, কথাটা মনে রাখেন। তোমরা বাড়ি থেকে বাইরে যাও, তোমরা এই বাড়ির চারপাশে আর কোনোদিন আইতে পারবে না, তোমরা আমার নজরুলে কিছু করতে পারবে না, যাও বাইরে যাও। বাড়িতে আমি দিতেছি, এলাকার দোকানে সবাই আসবো, সবাই বইবো, সবাই চা খাইবো, সবাই আড্ডা দিব, কেডায় সভ্য আর কেডায় অসভ্য এটা তো তোমার জানার দরকার নাই। তুমি ইচ্ছা করলে আমগুলোকে আড্ডা দিতে পারো, চা খাইতে পারো, তোমার কাছ থেকে কোনো পয়সা নিব না। আপনি কিন্তু গায়ে পড়ে আমার সাথে কথা বলতে আসবেন না, তাইলে কিন্তু ভালোই হবে না, আর আপনার পকেটের টাকা আমি কেন খামো?
আজাইরা পেচল এই তোমগো মত্তমদ্দমা এখন অঞ্চলে আছে তোমরা মানুষের একরত্তি সুখের মধ্যে থাকতে দাও এই তোমার বোন আর ওই ফুলে মিল্লা পুরো এলাকাটারে তছনছ করে বেড়াইতেছে জানো আপনারা মনে হয় অনেক ভালো রাখছেন আর যখন জাইলা গ্রামের মানুষদের ইজ্জত নিছে কে আর এই কথা নিয়ে যখন গ্রামবাসী কথা কইছিল আপনারা ভয় পালাইছেন আইছে আমগরে মন অনেক সুখে রাখছে এই তুমি কিন্তু বেশি কথা কইতেছো জবান কিন্তু কইলাম একেবারে বন্ধ করে দিব হ্যাঁ এই মেয়েরা তোমরা কি শুরু করলা থামো না অঞ্জনা বাড়ি যাও আমি কি করে ডরাই নাকি ডরাইবা অবশ্যই ডরাইবা যখন ডর দেখামু তখন আর ভয়ে ঘর থেকে বাইরাইবা না যত তো সব থামো যাও কাজে যাও পাগলি মেয়ে আমার কি রে কি হয়েছে কোনো সমস্যা নাকি মমিন মাস্টারের আমার অসহ্য লাগে তারে দেখলে আমার গা জ্বলে মাস্টার আবার কি করছে সে তো ছেলে হিসেবে অনেক ভালো তুমি দেখি মমিন মাস্টারের পক্ষ নিয়ে কথা কইতেছো শোন মা মমিন একজন আদর্শ শিক্ষক স্বভাব চরিত্রও ভালো আমি ওরে নিয়ে অন্য কিছু ভাবতাছি কি ভাবতেছেন আব্বা ভাবতাছি তোর লাগে আমি ওর বিয়ে দিব আজই তোর বিয়ের প্রস্তাব নিয়ে আমি ওর মার কাছে যাব ওরে দুষ্টু মায়া ওর মনের মধ্যে কি কয় ভাবতাছ আমি বুঝি না আরে মায়া তোর কত আগে আমি এই দুনিয়াতে আইছি ফুল সোজা দাঁড়াও তারে কোথাও যাব না এখানে থাকব আমি আমার ছেলেরে নিয়ে যাব তুই কইলে তো আমি আর নিতে দিব না আমার ছেলেরে আমি নিয়ে যাব তুমি কইলে কি আয় আয় ও যাইব না ওইটাতে বড় কই নিয়ে যাবে আমার ছেলে আমি যেখানে খুশি নিয়ে যাব তাতে তোমার কি না আমি নিতে দিব না আয় তুই সর আমি আর এখানে রাখব না তুই সরো নাও যাইব না ওইখানেই থাকবো আই তুমি কিন্তু একটা কথা বলবা না আব্বা আমি ফুল বউয়ের সাথে যাব না আমি যাব না কি আর বাবার সঙ্গে যাব না কাজল ভাই কাজল ভাই কে খবর আনছ ফুল কি বাড়িতে আছে বাড়িতেই আছে কই কোথাও দেখতেছি না এইভাবে হইব না ফুলের মার কাছে প্রস্তাব পাঠাও হ্যাঁ রাজি হইব না ফুলেরে ধরে নিয়ে যেতে হইব এরপরে লোক জানাজানি হইব তারপরে হইব বিচার আর বিচারে আমি ফুলেরে বিয়া করতে রাজি হয়ে যাবো তারপর তো বুঝতেই পারতেছো ভাই আপনার মাথায় কঠিন বুদ্ধি ফুলের গায়ে কলঙ্ক না দিলে ফুল রাজি হইব না আর কলঙ্ক দিলে ফুলও রাজি হইব ফুলের মায়ও রাজি হইব তাইলে এই কামটা কেমনে সারন যায় তুমি এটার একটা বুদ্ধি বের করো ভাই কামটা খুব সাবধানে করতে হইব কেন লোকজন জানাজানি হয়ে গেলে খুব বিপদ হয়ে যাব আচ্ছা একটা কাম করি চলো আজ রাইতে তুমি আর আমি গিয়া ফুলের ঘরে ঢুকবো এরপর হাত পা মুখ বাইন্দা পরে আমরা তুলে নিয়ে যাব আস্তে বাতাসের কিন্তু কান আছে কাজল মিয়া মিলন তোমরা এখানে কি করো একজনের এক নজর দেখার লাগিয়া দাঁড়াই রয়েছি প্রতীক্ষায় আছি তুমি বলবা না মায়ের আমারে জ্বালাই তাতে আমি কিছুই মনে করি না তোমরা যদি কিছু মনে করে থাকো তাহলে তার মায়ের কাছে বিচার দাও অন্য কোনো ফন্দি করে না তাতে ফল ভালো হবে না সাত্তার মিয়া তুমি কেন ফুলেরে ক্ষমা করো আমরা সবাই জানি ফুলের বাবা তো তোমার দোকানে বাকি রাখে না ফুলের বাবা বিদেশ থেকে টাকা পাঠায় কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নাই তাইলে আমাকে কি করা উচিত তোমরা কি জানো নারী আর শিশু নির্যাতনের মামলা হলে কি হয় আজকাল তো এদিকে আসেনি না
আগে আপনার ভাই ভাইসা থাকতে প্রায় সময় আসতেন। আরে আসতে তো ইচ্ছে করেই, সময় গুলো উঠতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। তো মঈন মাস্টার কি কলেজে যাচ্ছেন? জি কাকা, কলেজে যাচ্ছি। আচ্ছা, এই তোমার মায়ের সাথে একটা বিষয় নিয়ে একটু আলাপ করতে আসছি, তোমার মতামতেরও দরকার আছে, একটু পরে যাও। জি হ্যাঁ, বসো। কতদিন পর আসলেন ভাইজান, একটু নাস্তার ব্যবস্থা করি। আহা, ব্যস্ত হবেন না তো ভাবি, কপালে থাকলে কত খাইতে পারবো, বিষয়টা জরুরি। বিষয় কি ভাইজান? আমার একমাত্র মেয়ে নিনাকে আমি আপনার ঘরে দিতে চাই। বলেন কি ভাইজান, আমি কি স্বপ্নে দেখতেছি? তোমার মারও তো একজন সঙ্গী দরকার নাকি? সেই জন্যই তো বললাম, আপনারা মুরব্বীরা মিলে যাই সিদ্ধান্ত নেবেন, সেটাই ঠিক। তুমি এখন বড় হয়েছ, সংসারের দায়িত্ব নিয়েছ, তোমার মতামতেরও দাম আছে। আপনি আমার বাড়িতে আসা কিছু মুখে না দিয়া যাইবেন, এটা হয়েছে কোনো দিন? আল্লাহ চাইলে আত্মীয়তা হইলে অনেক খাইতে পারবো। আজ আসি ভাবি। আসসালাম আলাইকুম। কত লক্ষ্মী মাইয়া নিনা, এই মাইয়া যে সংসারে যাইব সংসারটা আলোয় আলোয় ভরে যাইব। তুই আর অমত করিস না বাজান, আমার ঘরটা সংসারটা আলোয় আলোয় ভরে দেব বাজান। আমি আবার অমত করলাম তুই মা, তোমরা যেটা ভালো মনে করবা সেটাতেই আমি রাজি। মা আমি কলেজে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। যা বাজান। আমি হাত না ধরলে ধরবো কেটে। হ্যাঁ, চেন না আমারে, দেখছো কি আমারে থাপ্পড় মারবা? হ্যাঁ, আমারে থাপ্পড় দিও না। হ্যাঁ, আমার গায়ে থাপ্পড় দিও। আমার নাম কাজ। কি করছো তোমরা? হ্যাঁ, কি হচ্ছে? কি তুই খুব বাইরে গেছিস, তোরে যেদিন আমি বাগে পামু মজা একেবারে বুঝায় ছাইড়া দিব। আশ্চর্য, আমাকে শুনতে দিন, কি ঝামেলাটা কি কি হয়েছে বলেন তো? কাজল মিয়া, তুমি কাজটা ভালো করাই, তুমি ভুলি হাত ধরলা কেন? আপনি ওনার হাত ধরেছিলেন? এভাবে রাস্তাঘাটে একটা মেয়ের অনুমতি ছাড়া হাত ধরা তো ভীষণ অন্যায়। আপনি 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 ওনার কাছে মাপ চান? আমরা কোনো মাপ টাপ চাইতে পারবো না। পারলে আমাকে নামে বিচার বহান। আহেন, আরে কি আশ্চর্য, এই চলেন আপনাকে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, চলেন চল চল। এই তুই কইছি আমি আমি বাড়িতে যাবো, তুই কে আমারে পৌঁছায় দাও? আর যাও গাই দাও ফটেন থেকে। আমি যদি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাই আর গ্রামের মানুষ যদি দেখে নানান কথা বলবে। গ্রামের লোকদের কথায় তো ভয় পেলে চলবে? আচ্ছা, খুব বেশি প্রয়োজন হলে তুমি ওঠো। কি রে মা, কি ভাবছিস? আচ্ছা, দরকার সাইকেল কিনলে হইতো না? হ্যাঁ, দাঁড়া দাঁড়া।
তুমি কোথাও ব্যথাটা পাও নাই কি? উপকারের প্রতিদান এমনি দিতে হয়? উপকার না, মা আমার দেখলে গায়ে হাত দিতে ইচ্ছা করে। বেয়াদবদানি করান কা শরণ থেকে চল চলো। আমার মায়েরটার এই অবস্থা করলা কেন? আমার মায়েরটা একটু দুষ্টামি করে, তাই বলে তার এই অবস্থা করবা? আমার মায়েরটা তো এখন সারা জীবনও হাঁটতে পারবো না। চাচি চুপ, একদম চুপ, একটা কথা কইবা না। তোমার জন্য আজকে আমার মায়ের এই অবস্থা। তুমি আমার চোখের সামনের দিকে যাও, তোমার আমার দেখতে ইচ্ছা করতেছে না, যা বুঝেছি? মাইয়ার বাড়িতে গিয়া বইয়া রইছো, অথচ বিয়া করবা না, থা কি হয়? ওস্তাদ, মুমিন মাস্টারের পেটের মধ্যে ছোরাটারে চালান দিবি, রাজি না হলে তো অবশ্যই দিবি, তবে তার আগে একটু কথা কইলে। কি কথা? যা কইতাছি তাই করবা, সোজা গো বাড়িতে গিয়ে কইবা তুমি ফুলের বিয়া করবা। হ্যাঁ, আর বিয়া কইরা দুদিন পরে বাড়ি রাইখা চলে যাবো। যদি আমার কথার একটু এদিক ওদিক হয়েছে তাইলে কিন্তু তোমার জানে শেষ করে হলো। চাচি, তুমি তুমি এখানে, তোমার এটা কইছে এখান থেকে চলে যেতে। আমি 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 আপনাকে একটা কথা বলবো। কি কথা? চাচি, আমি ফুলকে বিয়ে করব। কি কইলা আবার? কত? আমি ফুলকে বিয়ে করব আপনার যদি মত থাকে। তুমি সত্যি আমার মায়ের বিয়ে করবা?
কি সংবাদ? কাল রাতে মাস্টার তো ফুলের বিয়ে করছে। আর কোনো ভিড় করবে না? দেখো আমাদের যখন বিয়ে হবে তখন না এভাবে বেড়াবো, মনের কথা বলবো, দুজন দুজনকে ভালোবাসবো। প্রচণ্ড এক টানে আমি বারবার তোমার কাছে আসি, তোমার হাত ধরে হাঁটতে ইচ্ছে করে, তোমার বাইকে বসে জড়িয়ে ধরে চড়তে। আরে সেটা এখন না, এখন একটু চড়বো। আহা বললাম তো এখন না, কেন পাগলামি করছো? বললাম তো না 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 এখন না, প্লিজ বোঝার চেষ্টা করো প্লিজ। কাল রাতে ছেলেটা বাড়িতে আসে নাই, কোনো খোঁজ খবরও তো পায় নাই, কই গেছে একটু বইলে গেলেও তো পারতো। হ্যাঁ সারাটা রাতে আমার চোখের পাতা এক করতে পারি না রে মা। ও মা তুমি কোনো চিন্তা করো না, হয়তো কোনো কাম আসিল। এরকম করছিস কেন শিলি? তোমরা কখন এলে? সেইটা তুমি পরে জানো, আগে বলো তুমি ওরে নিয়ে আসছো কেন? প্লিজ সিন ক্রিয়েট করবে না, ফুল এখন আমার স্ত্রী। এই দস্যী মাইয়ের নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বাইরে হয়ে যা, নাহলে একটা কিছু হয়ে যাইব। কিন্তু মা তুমি বুঝতে চেষ্টা করো, আমি এই বাড়িতে আর এক মিনিটও ওরে থাকতে দিব না। ও খুব ভালো মেয়ে, ওর সাথে একটু কথা বলে দেখো না তুমি। তুমি যদি তোমার বউকে নিয়ে এই বাড়িতে থাকতে চাও থাকো, কিন্তু আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। আরে আরে শেলি বলছো কি? তোমাকে নিয়ে যখন আমার বাড়িতে প্রথম গিয়েছিলাম তখন তো সবাই ঠিক তোমাদের মতো করেই কথা বলেছিল, এখন দেখি তুমি আর আম্মা সে একইভাবে কথা বলছো। আসো ঘরে আসো। এই তোমার হাত ধরলি কেন? আরে তুমি আমার ছোট বোনের মতো, আমি তো তোমার হাত ধরতেই পারি না। পসা মাস্টার ছাড়া কেউ আমার হাত ধরবে না। রামাই, ও রামাই, ও শেলি, শেলি কি সাম্মা? রামাই মোহন কি হইব? আম্মা আপনি শুধু শুধু রাগ করতেছেন, আগে তো ঘরে ঢুকে দিতাম, তারপর যা করার আমি করি, আপনারা শুধু আমারে ঘরে তো আদর করে কার সাথে ঢুকাইছো, এখন বাইর করবা কেমনে? আমি অত কথা বলতে পারবো না, এক্ষুনি ওরে ঘর থেকে বাইর কর। আম্মা মোহিন ভাই তারে বিয়ে করে ঘরে আনছে, এখন যদি তারে ঘর থেকে বাইর করে দেন এলাকার লোকজন তারে খারাপ করব, বিচার শালিশ থানা পুলিশ কোর্ট কাছারি হইতে পারে, মেজাজ একটু ঠান্ডা করেন আম্মা।
উপায় তো একটা বাইর করতে হইব। আমরা তো এখন থেকে হেনিয়ে আসি, এমন একটা কিছু কইরা তার এই বাইর থেকে বের করতে হইব যেন মমিন বুঝতেই না পারে। আর মমিন যে বুঝাইতে হইব ওই মাইয়া তার ক্ষতি করতে আসছে। কথা ঠিক হয়ে গেছে, তবে বেশি দেরি করন যাইব না। আচ্ছা ঠিক আছে, আমি যাই। তুমি ফুলিরে খুব ভালোবাসো না? আমার বইনের মাইয়া, আমি ওরে ভালোবাসুম না? হ, কাজটা খুব ভালো হয়েছে, আমিও খুব খুশি হয়েছি। শোন, ফুলেরে আর জামাইরে লয়ে আসবি, আমিও কত ইচ্ছে মন ভইরা দিব। হ মা, আমিও ভাবতেছিলাম আমি ওদেরকে নিয়ে আমো। চলো তো, আমার খুব ক্ষুধা লাগছে, চলো খাবার দিবা। মারে, কপালে না থাকলে কি করবি? আমি তো বিয়ের পাকা কথাই দিয়ে আসছিলাম, এখন আমি কি করব বাবা? আমার অনেক কষ্ট হইতেছে। আমি দেখতাছি আমার কথার বাইরে গেলে কি হয়, মমিন মাস্টার সেটা জানে না। না বাবা, থাক, মমিন মাস্টারের কোনো ক্ষতি তুমি করো না। মানুষের হাতে মারতে হয় না, ভাতে মারতে হয়, আর কিভাবে কি করতে হয় সেটা তোর বাপ খুব ভালো করে জানে। আমার শাশুড়ি মা তো ভাত খাওয়া বন্ধ করে দিছে, আর আমার স্ত্রী তার পিছনে জোকের মতো লাইগা রইছে। তাতে আমার কি? তোমার ব্যবস্থা করার লেগে তো আমার ঘর নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে। তারে ঘর থেকে বাই করতে পারলে তোমার আগমন
তাতে পরিবারের সবাই খুশি। কি কও, এগুলো বলে কোনো লাভ আছে? ও মা, তুমি এগুলো কি কও? যার লেগা করিসুরি সেই কয়সু, আরে তোমার লেগা বাড়িতে হাহাকার শুরু হয়ে গেছে। যারে ভালোবাসছি সে তো আমাকে চায় না, আপনারা কি করবেন? ও যদি সুখে থাকে থাক না, আমার কোনো অভিযোগ নেই। মিনারে ঘরে তুলতে পারলে তার বাবার সম্পত্তি সব আমা গইব, সেভাবেই হোক, তারে পটাই কি হইব। কি ভাবছেন? না ভাবলাম, এত তাড়াতাড়ি সব সাইরা দিলা, তাইলে আর আমাগো মায়া কান্না কিনটা কি লাভ? আপনারা যেমন কষ্ট পাইতেছেন, আমার কি কম কষ্ট হচ্ছে? বোন, তোমার অনেক শক্ত হইতইব। আমার কষ্ট তো সারা জীবন থাকবে, আমি ওকে ভুলতে পারবো না, কিন্তু ওর অনিষ্ট হোক এমন কোনো কিছু আমি করবো না। যান, আপনি চলে যান। শোনো, মন যদি চায় প্রফেসর সাহেবের সাথে সংসার করবা, তাইলে আমার খবর দিও, আমি ব্যবস্থা করে দেব, ঠিক আছে? আমি আগেই কইছি এই মাইয়া হলো সব নষ্টের মূল, আমি আইজেই আর একটা বিহিত করব। কি করতে চাও তুমি? মাইয়াটারে এখান থেকে সরাইতে পারলেই আবার সব ঠিক হয়ে যাবে। নিজের ছেলের জন্য তুমি অন্যের সন্তানের ক্ষতি করতে পারো না মা। হ্যাঁ, আমি তাই করব। তুমি ভুলে যেও না তুমি একজন টিচারের মা। আমার ছেলে চাকরি হারাবে আর আমি বসে থাকব? মা, ফুল তো আমাকে বিয়ে করতে চাইনি, আমি তাকে বিয়ে করেছি। ও, ওই তো তোর মাথাটা খাইছে, আমার এমন সহজ সরল ছেলেটারে ও জাদু করছে। কেউ কাউকে জাদু করেনি মা। মা, আমার মনটা ভালো না, আমাকে একটু একা থাকতে দাও, তুমি এখন যাও প্লিজ মা। নাও জামাই চা খাও, আরো কিছু দিব নি? না থাক, লাগবো না। মনে হইতেছে মনটা খারাপ, বাড়িতে কিছু হইছে? আর তো কিছু বাকি নাই। কেন, কিছু শুনেন নাই? কেন, কি হইছে? মুমিন ভাইয়ের বিয়া নিয়া ঘরে অশান্তি শুরু হইছে। কি হইছে মিনার ভাই? এলাকার দুষ্ট ভাইয়া ফুলকে বিয়া করে মোমিন ভাই বাড়িতে নিয়ে আসছে। বিয়া হয়েছে সেটা তো আমরা সবাই জানি, তাতে সমস্যাটা কি? ফুলটা তো আমরা কেউ মাইনে নিতে পারতেছি না। মাইনে নিতে না পারলে তারা দেন, সমস্যা কি? শোনেন, আপনারা খেদাইতে না পারলে আমার কোন, আমি খেদাইয়া দিই। কেমনে? শোনেন,
কথার কি কমু, এই সন্ধ্যার পর তুমি ঘরে নাই, আর এই সুযোগে পোলাঙ্গার কাজল তোমার ঘরে ঢুকে। ছি 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 ভাইজান, আমি নিজ চোখে দেখা, তারপরে হারামজাদারে আটকেছি। এইসব আপনারা কি বলতেছেন? আমি তো আগা মাথা কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি মনে করছো ওই মাইয়া খুব ভালো না? বিয়ার আগে এই কালোর সাথে তার সম্পর্ক ছিল, এটা এই এলাকার সবাই জানে। আর সুযোগ পাইয়া মমিন, তোমার এখন কি করা উচিত তুমি বুঝবার পারছো নিশ্চয়ই? জি কাকা, আমি বুঝতে পেরেছি আমার কি করতে হবে। আপনাদের আপনাদের আর বুঝিয়ে বলতে হবে না, আমি আমার ব্যবস্থা নিচ্ছি। আমি অবশ্যই ব্যবস্থা নিব, আমি ব্যবস্থা নিচ্ছি। খালা,
আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের পায়ে। হয় নজরুল, তুই না দর্জি মাস্টারের কাজ জানোস, আমার কাজ শিখাবি? হ কাল থেকে কাজে লেগে যাও, আমি নিজে তোমার সব কাজ শিখাম। হয়েছে হয়েছে, এখন চল চল মা, দিটা খায় নি ল। আমি গেলে তো যদি না আসে তুই যা বাজান। বাজারে যাও না, সময় যাওনি। তুমি এক কাম করো, খালার জন্য ভালো মন্দ কিছু রান্না করো। সেইটা তোরে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। মাইয়াটা কত রাত না ঘুমাইয়া কাটাইছে, কত দিন না খাইয়াছিল, এখন তো কাজের জন্য কিছুই করতে পারে না। এই দেখো আমি এখানে খাড়ি খাড়ি কথা কইতেছি, আসো বাবাজি ভিতরে আসো। খালা আমি ভিতরে যাব না, একটু ফুলকে ডেকে দেন না। আচ্ছা বাবাজি, আমি ফুলের ডেকা দিতেছি। এতদিন পর তুই এ বাড়িতে কি মনে করিলা? সেদিন আমি একটা মস্ত বড় ভুল করেছিলাম, সেই জন্য ক্ষমা চাইতে এসেছি। সেদিন অন্যের কথা তুই আমার অবিশ্বাস করলি, আমার কোনো কথাই তুই শুনলি না। ফুল আমি বুঝিনি, পরে সাত্তার চাচা আমাকে সব খুলে বলেছে। তার দোকানের সামনে বসে মিনার আর কাজল এই নাটকটি করার পরিকল্পনা করেছে। মিনারকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, আর কাজল এখন জেলখানা। হ্যাঁ, বিরাট কাজ করে ফেলাইছিস। তোমার যা মন চায় তুমি আমাকে বলতে পারো, কিন্তু আমার একটা কথা তোমাকে রাখতেই হবে। তোর কোনো কথাই আমি রাখতে পারবো না, আমার হাতে এখন অনেক কাজ। কাজ? তুমি কি কাজ করো ফুল? দেখবি আমি কি কাজ করি। আয় তোর দেখাই, আয়। আরে রুমানা, তুমি? হ্যাঁ, বুবুর লগে দেখা করতে আইছিলাম। খালি বুবুর সাথে দেখা করলে চলবো? আরেকজনের যে মন কান্দে তোমার জন্য, এটা কি তুমি জানো? কেডা আমারে এত ভালোবাসে, আমি তো তারে দেখি। আমি তোমারে অনেক ভালোবাসি। আপনি যে আমারে এত ভালোবাসেন আগে তো কোনোদিন শুনি নাই। আজকে তো বুঝলাম,
কি আমারে ভালোবাসো? তুমি রাজি আছো কিনা সেটা আগে বলো। আপনি সেটা বুঝেন না। চলো তোমারে সাইকেলে করে বাড়িতে দিয়ে আসি। আমার একটা আবদার রাখবি? আমি আমি তোমার জন্য সব করতে পারি, বলো কি। তুই আমার লেখাপড়া শিখাবি? আমি আমি লেখাপড়া শিখতে চাই, আমি ভালো আচার আচরণ শিখতে চাই। অবশ্যই শিখাবো, তবে মনোযোগ দিয়ে শিখতে হবে। হ্যাঁ, তুই যেভাবে যেভাবে বলবি আমি সেটা করব। আমার মানুষের মতো মানুষ হই তুই। আমি আমার সমস্ত মেধা দিয়ে চেষ্টা করব। তুই যদি আমার পাশে থাকোস আমি অনেক কিছু করতে পারব, সব পারব। তুই না, তুমি। হ্যাঁ, তুমি ভুল হয়ে গেছে, আরে বল না। তো আমাকে এখানে নিয়ে এসেছো কেন? প্রশ্ন করো না তো প্রফেসর। আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলেছি। কি বলছো? আমি তোমার কথায় ভীষণ অবাক হচ্ছি। তিনি বললেন তোমাকে অযৌক্তিকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছেন। তিনি আরো বললেন মমিন সাহেবকে যে কারণে বরখাস্ত করা হয়েছিল সেই কারণটা খুবই দুর্বল ছিল, সেটা তদন্ত করা হয়নি, একজনের আক্রোশের কারণে কাজটা করা হয়েছিল। তিনি এখন এই কলেজের আর কোনো দায়িত্বে নেই। মমিন সাহেব যদি আবেদন করেন তাহলে বোর্ড মিটিংয়ে আমি বিষয়টা তুলব। আশা করছি তুমি চাকরিতে পুনর্বহাল হবে।
তারপর তারপর ঘোড়ার আন্ডা তোমার চাকরিটা হয়ে যাবে দেখো প্রিন্সিপাল সাহেব খুব ভালো মানুষ তোমার কথা যেন সত্যি হয় চাকরিটা যাবার পর থেকে আমি অনেক অভাব অনটন ছিলাম এই কথা এখন কেন বলছো সেটা আমি তোমাকে কোনোদিন বলতে পারিনি তো এখন কেন বলছো আমি 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 তোমাকে অনেক ভালোবাসি আমিও অঞ্জনা হে এতদিন পরে আমাগো কথা তোমার মনে পড়লো না খালা বুবুর জন্য মনটা খারাপ লাগতেছিল তাই দেখতে চলে আসলাম ফুল তো এখন অনেক কাজ লয়ে ব্যস্ত একদম সময় পায় না বুবু কি কাজ করে টেইলারিং মাস্টার ডিজাইনার গার্মেন্টস এর কাজ আর কত কি আমি কি এত কিছু কইতে পারি খুব ভালো হইছে বুবু এখন অনেক কিছু আমার যে কি ভালো লাগতেছে আপনি বলেন তো কোনখানে গেলে বুবুর পাবো আমি বুবুর কাছে যাবো আইসো একটু বসো কিছু মুখে দিয়ে যাইবে না না খালা আগে বুবুর সাথে দেখা করব তারপর আমি আর বুবু আইসা পেট ভরে খামু আমার একটা কাম ছিল কি কাম আমি নজরুল ভাইয়ের কাছে শুনছি বুবু নাকি অনেক মায়া করে ট্রেনিং দিতেছে তা আমি ভাবলাম যে আমি বসে থেকে লাভ কি আমিও কাজে লেগে পড়ি এতদিন পরে তোমাকে সুবুদ্ধি হইল যাও ফুলের সাথে দেখা কইরা কাজ কেম শুরু করো আচ্ছা খালা আজ তাহলে আসি আইসা আবার এসো মা মা আমি আজকে অনেক খুশি ভীষণ খুশি মা ও বাজান বাজান কতদিন পর তোর মুখে হাসি দেখতেছি বাজান আমি দেখাচ্ছি তোমাকে আমি আমার চাকরিটা আবার ফিরে পেয়েছি কিভাবে মা সব ফুলের অবদান ফুল ফুল ওখানে গিয়ে আমার জন্য রিকোয়েস্ট করেছে তারপর আমাকে এসে বলেছে আমি তো বিশ্বাসই করিনি তারপর যখন বললো আমি ভয় ভয়ে গেলাম যে দেখি যে আমাকে আবার এই লেটারটা ধরিয়ে দিল তার মানে আমি চাকরিটা আবার ফিরে পেয়েছি মা আমি একটু খাবো পানি খাবো আমার ভীষণ তোমার সাথে আমি বড় একটা অন্যায় করছি তুমি সেটা ভুলে যেতে পারো না মা মা তো কখনো অন্যায় করে না অন্যায় করে সন্তান আমি হয়তো আপনাকে বুঝতে ভুল করেছি মারি এখনই কি আমার সাথে ফিরে যাবে না মাকে ছেড়ে সন্তান তো দূরে থাকতে পারে না আমি অবশ্যই আমার স্বামীর বাড়িতে ফিরে যাব আপনার অন্যদের অপেক্ষা মাটির ফুল চিনতে আমরা বারবার ভুল করি আয় মা আয়
ভালো থাকবে।